পিজার ডো তৈরি করার ঝামেলা ছাড়া ঝটপট খুবই মজাদার আর সহজ একটা পিজা রেসিপি আজ শেয়ার করছি, যেটা দেখতে অনেক বেশি ইয়াম্মি, খেতে তার চেয়েও বেশি ইয়াম্মি। সবচেয়ে বড় কথা, এই পিজাটা তৈরি করতে আপনাকে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, ঝটপট যখন ইচ্ছে করবে তখনই এই সহজ পিজাটা বাসায় তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে আজকের এই ঝটপট পিজা রেসিপিটি দেখে নেওয়া যাক। পিজা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, তার সাথে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এর সাথে 1/4 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। এবার আবারও একটু খুব ভালোভাবে ডিম আর দুধটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার একটা হিট প্রুফ বাটিতে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, আর আপনারা যে কোনো স্টিলের পাত্রে এটা করতে পারবেন। আগে থেকে ফেটিয়ে রাখা দুধ আর ডিমের মিশ্রণটা আমি পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি। এবার সব জায়গাতেই যাতে সমানভাবে লাগে সেজন্য স্প্যাচুলা দিয়ে আমি মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এর টেস্টটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য উপর থেকে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। আর এই মোজারেলা চিজটা খুব অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কীভাবে বাসায় তৈরি করে নেওয়া যায় তার রেসিপিটা আমার চ্যানেলে ও পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। উপর থেকে কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য। 3 রকমের ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, হাতের কাছে ক্যাপসিকামটা না থাকলে এক্ষেত্রে টমেটোটাও ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনি কী কী টপিং ব্যবহার করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। পিজার অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য উপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিয়েছি, এটা যে কোনো সুপার শপে বা মুদির দোকানে কিনতে পাওয়া যাবে। এবার চলে যাচ্ছি এটাকে বেক করার জন্য। বেক করার জন্য একটা মোটা পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি 15 মিনিটের মতো এটাকে প্রিহিট করে নিব। তো 15 মিনিট পরে এটা হাই হিটে প্রিহিট করা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 20-25 মিনিটের মতো। তো মাঝখানে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে দেখেছিলাম, 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে শেয়ার করছি এটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। আমার দুধ আর ডিমের মিশ্রণটাও শুকিয়ে গিয়েছে আর উপরের চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। তো আমার আজকের এই ব্রেড পিজাটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি। তো আজকের এই সহজ সুন্দর ব্রেড পিজা রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।